ব্যস্ততা খুবই ভালো এবং আমার কাছে মনে হয় যে গত রোজারিত থেকে শুরু হয়েছিল সেটা আর যেটা আমি প্রথম থেকেই বলবো যেটা হচ্ছে আমরা একদম রোজারিতে যে ছবি রিলিজ হয়েছিল গোলই এবং শান তারপরে পরবর্তীতে তারপরে তো তালাশ এবং আমাদের অমানুষ মানে সব কিছু মিলে তারপরে হচ্ছে এইবার কুরবানির যেটা হচ্ছে পরাণ দিনদা ডে সাইকো তার পরবর্তীতে এসে হাওয়া সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে এখন খুব জায়গাটা জমে উঠেছে এবং আমার কাছে আমি যেটা ফিল করছি যে বিগত প্রায় 15-20 দিন বা এক মাস ধরে অনেক প্রডিউসাররা যারা আগে ইন্টারেস্ট ফিল করতো না তারা আসলে হলে মানে ছবি দেখছে এবং তারা ইন্টারেস্ট ফিল করছে যেন ইনভেস্ট করে আরও নতুন করে আমাদের দেশ বা আমাদের দেশের আরও ছবিকে আরও উন্নত করা যায় এবং মানে দিস ইজ দ্য মানে আমার কাছে মনে হয় যে অ্যাপ্রোপ্রিয়েট টাইম একটা ভালো ছবি স্টার্ট হওয়ার এবং একটা কম্পিটিশন শুরু হওয়ার এবং এই কম্পিটিশনটা আমার মনে হয় এখন শুরু হয়ে যাবে। দর্শকের টেস্ট বোঝা খুব টাফ। আপনি মনে করেন পরাণ এবং হাওয়া যদি আপনি বলছেন যে এখন অনেক বেশি ভালো চলছে এবং আমিও বলছি এবং আমিও বিশ্বাস করি এবং আমিও দেখেছি সেই জায়গা থেকে কিন্তু দুটো কিন্তু একদম দুই টাইপের ছবি। সো আপনি বলতে পারবেন না পরাণের মতো ছবিই চলবে এবং হাওয়ার মতো ছবিই চলবে আর কোনো ছবি চলবে না, কারণ দুটো কিন্তু একদম ডিফারেন্ট। সো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় এটা আসলে দর্শকের ভালো লাগার ব্যাপার এবং দর্শকের কোনটা ভালো লাগবে এটা আসলে খুবই লাকের একটা ব্যাপার। অবশ্যই সাথে সাথে মেকিং সব কিছু মিলে প্রমোশন প্ল্যানিং ডিরেকশন আর্টিস্ট এবং ফুল প্রোডাকশন সব কিছুর উপর ডিপেন্ড করে আসলে কোন ছবিটা ভালো চলবে। প্রথম কথা হচ্ছে যে আমাদের বাজেটে একটা স্বল্পতা আছে, সেই স্বল্পতার জায়গা থেকে আসলে দর্শকের চাহিদা, কারণ দর্শক এখন নেটফ্লিক্স অ্যামাজন তারা ইউটিউব এখন সব ভালো ভালো কন্টেন্ট দেখে এবং যেটা 100-200 কোটি টাকার প্রজেক্টের ছবি দেখে বা কন্টেন্ট দেখে সেই জায়গা থেকে আসলে আমরা আসলে তাদেরকে কী দিতে পারছি আমাদের কালচার থেকে। সো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় আমরা সেটা অনেক পিছিয়ে আছি। দর্শক যে জিনিসটা দেখতে চায় সেটা তো কখনোই আমরা দিতে পারবো না, কখনোই মানে মানে বর্তমান প্রেক্ষাপটে আসলে বাজেটের জায়গা থেকে দেওয়া সম্ভব না। সো আমরা আসলে আমাদের যতটুকু সাধ্য আছে সেই সাধ্যের মধ্যে সবটুকু সুখ কতটুকু সুখ দেওয়া যায় সেই সুখ দেওয়ার মধ্যেই আছে। বাট তারপরেও অনেক ছবি আছে দেখছে, দর্শক হলে গিয়ে ছবি দেখছে এবং তারা অ্যাপ্রিসিয়েশন জানাচ্ছে, মানে এটাই অনেক বেশি ভালো লাগা। সরকার শুধু তেল আর ডিমের দাম বাড়িয়েছে, আমাদের দাম এখনও বাড়েনি, আমাদের বাজেটটা বাড়ছে তখন হয়তো জিনিসটা হবে। আমার কাছে মনে হয় যে আমাদের বাজেটের চেয়ে বড় কথা হচ্ছে আপনি দেখেন প্রোডাকশনের ক্ষেত্রে যখন প্রত্যেকটা প্রডিউসার কিন্তু এখন একটা জিনিস ফেস করবে, আগে যে একটা মাইক্রো বডি ভাড়া পেতো 3,500 টাকা, একটা বাস ভাড়া পেতো 15,000 টাকা বডি ভাড়া, তারপরে মনে করেন একটা ক্যামেরাম্যান যেই করতো ও ক্যামেরার ট্রান্সপোর্টের জায়গাটা চিন্তা করবে, ও মাইক্রোবাসে নিয়ে আমি শুটিংয়ে যাব, তখন জেনারেটর চলবে, জেনারেটরের তেলের খরচটা ডিজেলের দামটা বাড়বে। সো সব কিছু মিলে এই এই ইফেক্টটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এখন শুটিংয়ে মনে করেন যেই বাজেটে পার ডে একটা প্রোডাকশন কস্ট থাকতো সেটা কিন্তু আস্তে আস্তে 10-12,000 টাকা বেড়ে যাবে, আস্তে আস্তে আরও বেশি বাড়বে। সো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় আমরা যেই সময়টা আছি যেরকম বাজেটের মধ্যে ছবি করছি বা যেটা উচিত সেই জায়গা থেকে মনে হয় যে একটু অ্যাডজাস্ট করে নেয়, অ্যাডজাস্ট করি তারপরে আসলে ডিসিশন নেওয়া হবে কী করবো না। আমার কাছে হচ্ছে আমি খুব প্রাউড ফিল করি যে এই যে আলোচনা, আসলে আলোচনা তো মানে যেই জিনিসটা আপনাকে আলোচিত করবে, যেই জিনিসটা আপনাকে টনক নাড়াবে সেটা নিয়ে তো আলোচনা হবে। সো সেই জায়গা থেকে পজিটিভ নেগেটিভ সব আলোচনায় থাকবে এবং কিছু কিছু আলোচনা আসলে আমাদের করা উচিত না যেগুলো হচ্ছে, যেগুলো মানে আমরা একটা কথা বলছি, আমি আপনাকে একটা কথা বললাম, আপনি আমাকে একটা কাউন্টার দিলেন, এই কাউন্টারটা করে আসলে একটা ভ্রান্ত ধারণা তৈরি করা এবং আমাদের যারা অনেক দর্শক আছে যারা আসলে ছবি দেখে না বাট একটা ইন্ডাস্ট্রি খবর রাখে যে ইন্ডাস্ট্রিতে কী হচ্ছে না হচ্ছে, আমরা যেন আসলে ইন্ডাস্ট্রিতে আমাদের নিজেদের মধ্যকার ইন্টারনাল যে রিলেশনশিপ, ইন্টারনাল যে মানে পলিটিক্স, ইন্টারনাল যে ঘটনাগুলো ঘটে আমরা চাই না আসলে যেই মানুষগুলো ছবি দেখে না তাদেরকে জানাতে, যারা ইনভেস্ট করে। আমি আমার জায়গা থেকে একজন ইনভেস্টার হিসেবে যখন দেখবো জাজ মাল্টিমিডিয়া বা শাপলা মিডিয়া, অবশ্যই তারা কিন্তু ইন্ডাস্ট্রির জন্য ভালো করছে এবং ইন্ডাস্ট্রির অনেক ছবি দিয়েছে এবং আমি জাজের ছবি করিনি বাট আমি শাপলা মিডিয়ার একটা ছবি করেছি, বাট এটা এইটাই তো যখন আসলে ভালো একটা সময়ে কিন্তু তারা সাপোর্ট করেছে চলচ্চিত্রকে, এটাই আমি পজিটিভলি দেখি। আর এটা তো আসলে যে মনে করেন সরকারি যে ব্যাংকের এটা, তারপরে জাজের যে জিনিসগুলো, এগুলো তো আমি আসলে আপনি কথা বললে জিনিসটা হবে না, কারণ